हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। बंधुरा, आमादेर दैनन्दिन जीवने आमरा जखन विभिन्न जायगाय बसे थाकि बा आमरा शोये थाकि, तखन बेशिरभाग मानुषे किन्तु आमादेर जे पोस्चारटा आछे बा आमादेर जे बसार जे पजिशनटा आछे सेटा सठिकभावे आमरा मेनटेन करि ना। অনেকেই আছেন যখন অনেক কোন বসে থাকেন দেখবেন সামনের দিকে ওরা ঝুঁকে বসেন, আবার অনেকেই আছেন দেখবেন পেছনের দিকে হেলান দিয়ে অনেকক্ষণ বসে থাকেন, আবার অনেকেই কিন্তু আছেন যে শোয়ার সময়ও সঠিক যে পোস্টারটা সেটা কিন্তু মেনটেন করেন না। বর্তমানের যুগের কথা যদি বলি, স্মার্টফোন প্রায় সবাই ব্যবহার করেন এবং প্রায় ইয়ং জেনারেশনের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন গেম খেলে থাকেন। যখন ওরা গেম খেলেন তখন দেখবেন ঘন্টার পর ঘন্টা অনেকেই আছেন যে গেম খেলছেন এবং সামনের দিকে ঝুঁকে কিন্তু গেম খেলছেন। তাতে কি হয়, অনেকক্ষণ এই মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখার ফলে আমাদের চোখের যেমন ক্ষতি করে, তেমনই কিন্তু বন্ধুরা আমাদের যে স্পাইনাল কর্ড বা আমাদের যে মেরুদণ্ড বা শিরদাঁড়া যাকে আমরা বলি সেটারও কিন্তু অনেক বেশি ক্ষতি করে। এবং খুব বেশি দিন ধরে যদি এমন কেউ করেন তাহলে কিন্তু উনি মারাত্মক সমস্যায় পড়তে পারেন, স্পন্ডলাইসিস বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সো আজকের যে ভিডিও টপিকটা, এই টপিকটা মূলত এই সকল কারণে হয় না, তবুও তার সাথে কিছু না কিছু তো জড়িত থাকেই। তবে এই সকল কার্যগুলো যদি আমরা করি বা অনেক দিন ধরে আমরা আমাদের পোস্টারটা যদি সঠিকভাবে মেনটেন না করি তাহলে আমাদের মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতেই পারে। সো বন্ধুরা, আজকের যে ভিডিও টপিকটা সেটা হলো স্কলিওসিস। তো এই এটা একটা মেরুদণ্ডেরই একটা রোগ। সো আপনারা, আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, এক্স ছবি আপনারা দেখুন। এটা একজন 50 ঊর্ধ্ব বয়সের একজন পুরুষের একটা স্পাইনাল কর্ডের ছবি, এবং এই স্পাইনাল কর্ডের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার মেরুদণ্ডটা একেবারে নিচের দিকে একেবারে বাঁকা হয়ে গেছে। সো এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে কিন্তু আমরা স্কলিওসিস বলে থাকি। সো আজকের ভিডিওতে এই স্কলিওসিস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই স্কলিওসিসটা, বাচ্চাদের ক্ষেত্রে যদি মা বাবা ভালোভাবে ধরতে না পারেন ছোট বয়সে তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো বন্ধুরা, এই স্কলিওসিসটা কেন হয়, কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আপনার বাচ্চার জন্মগত ত্রুটির ফলে এই স্কলিওসিস আপনার বাচ্চার হতে পারে কিনা সামনের দিকে, কীভাবে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন, এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি আলোচনা করতে চলেছি। সবার প্রথম আমরা জানবো ফ্রেন্ডস যে কী কী টাইপের স্কলিওসিস মূলত হয়ে থাকে। সো চলুন এই বোর্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। সবার প্রথম যেটা সেটা হলো ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মোস্ট কমন টাইপ অফ স্কলিওসিস। খুব বেশিরভাগ যে স্কলিওসিস হয় বেশিরভাগ কিন্তু ইডিওপ্যাথি থাকে, অর্থাৎ কজটা আননোন থাকে, কী কারণে হয় সেটা বোঝা যায় না বা কজটা আননোন থাকে। দ্বিতীয় যেটা হলো কনজেনেটাল। কনজেনেটাল স্কলিওসিস যেটা, মা বাবার খুব সতর্ক হওয়া প্রয়োজন, কারণ জন্মগতভাবে যদি কারো স্কলিওসিস হয় বা সমস্যা হয় তাহলে সেটাকে আমরা কনজেনেটাল স্কলিওসিস বলে থাকি। স্পাইনাল ডিফেক্ট প্রেজেন্ট এট বার্থ। বাচ্চার জন্মের পর বা জন্মের সঙ্গে সঙ্গে তার স্পাইনাল কর্ডের মধ্যে যে সমস্যা দেখা দেয় সেটাকে আমরা কনজেনিটাল স্কলিওসিস বলে থাকি। তবে এটা খুব রেয়ার হয়ে থাকে, প্রায় 10,000 শিশুর জন্ম হলে একজন শিশুর হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকে। তারপর যে হলো নিউরোমাস্কুলার। নিউরোমাস্কুলার সাম কাইন্ড অফ আদার ডিজিজ, যেমন অন্যান্য রোগের ফলে যেটা হয়েছে, যেমন মাস্কুলার ডিস্ট্রফি হয়ে থাকে বা অর সেরিব্রাল পালসি, এমন কোনো রোগে যদি কেউ ভোগেন তাহলে তার থেকে পরবর্তী সময় এই স্কলিওসিস কিন্তু হতে পারে বা তার কারণেই স্কলিওসিস হতে পারে। তারপর হলো ডিজেনারেটিভ। অ্যাডাল্ট অনসেট স্কলিওসিস লাম্বার স্পাইন অর লোয়ার ব্যাক এফেক্ট করে। এই যে স্কলিওসিসটা যেটা ডিজেনারেটিভ সেটা মূলত অ্যাডাল্টদের মধ্যে হয়ে থাকে এবং সেটা কিন্তু বেশিরভাগ আমাদের লাম্বার স্পাইন এবং লোয়ার যে ব্যাকটা আছে সেটাই কিন্তু খুব বেশি এফেক্ট করে। এবার আমরা ফ্রেন্ডস জানবো যে তার কারণ কী কী হতে পারে, কেন এটা হতে পারে, প্রধান যে মূলমূল কারণগুলো সেগুলো জানার চেষ্টা করবো। তার মধ্যে পূর্বেই বললাম যে নিউরোমাস্কুলার কন্ডিশন, যেমন সেরিব্রাল পালসি হতে পারে বা ডিস্ট্রফি হতে পারে মাস্কুলার, ঠিক আছে, তার জন্য হতে পারে স্পাইনাল কর্ড নট ডেভেলপড বেশিরভাগ ক্ষেত্রে, যেমন কনজেনিটাল যেটা বললাম বাচ্চাদের ক্ষেত্রে জন্মগত ত্রুটির কারণে স্পাইনাল কর্ডটা সঠিকভাবে তৈরি হয় না, যার ফলে কিন্তু সেটা হতে পারে। তো স্পাইনাল কর্ড নট ডেভেলপড প্রপারলি। তারপরে হলো আপনার স্পাইনাল কর্ডের মধ্যে যদি কোনো ইঞ্জুরি হয়, যদি কোনো ব্যথা পান বা যদি কোনো ইনফেকশন হয়, মেনিনজাইটিসের মতো যে কোনো ইনফেকশন বা স্পাইনাল কর্ডের যে কোনো ইনফেকশনের ফলে সেটা হতে পারে। স্পাইনাল কর্ড অ্যাবনর্মালিটি বা স্পাইনাল কর্ডের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলেও কিন্তু এই স্কলিওসিস হওয়ার সম্ভাবনা প্রবল সময়ে থাকে।
সো এবার এই তার লক্ষণগুলো কি আমরা বুঝবো। দেখুন, এই স্পাইনাল কর্ডের সমস্যার ফলে মূলত আমাদের যে বডির যে কার্ভেচারটা থাকে, বডির যে শেপটা থাকে, সেটা একটু এবড়োখেবড়ো হয়ে যাওয়ার সময় থাকে। সো কাঁধের শোল্ডার দেখলে বুঝতে পারেন, একটা শোল্ডার বা কাঁধ হয়তো উঠে যাবে, দ্বিতীয়টা নিচের দিকে নেমে যাবে, বা তার ফলে আপনার হাঁটাচলা করতে খুব অসুবিধা হবে, বা শোয়ার সময় অসুবিধা হবে, বা যে জায়গাটাতে স্কলিওসিসটা হয়েছে লাম্বারে হোক, আর প্রথমে যে বললাম যে লাম্বারে হোক আর যদি লোয়ার ব্যাকই হোক না কেন, সেই জায়গাতে এফেক্টেড জায়গাটাতে ব্যথা কিন্তু অনুভব হতেই পারে, বা নার্ভাসে বা নার্ভের মধ্যে যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে সেখানেও বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। সো মূলত এই লক্ষণগুলো। সো বন্ধুরা, তার যে ট্রিটমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করি, তার সবার বলবো ব্যাক ব্রেস। বাচ্চাদের ক্ষেত্রে কি করা হয়, যেহেতু মেরুদণ্ডটা একটু বাঁকা হয়ে যায় বা যার ফলে কি হয় ব্রেস দেওয়া হয়, সেটা একেবারে বুকের মধ্যে বেঁধে দেওয়া হয়। তো এই ব্রেসটা যদি দেওয়া হয় তাহলে অনেকদিন থাকার ফলে কিন্তু সেটা ধীরে ধীরে মেরুদণ্ডের যে কার্ভেচারটা আছে সেটা ধীরে ধীরে ঠিক জায়গাতে চলে আসে। এটা বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে কাজে আসে, কারণ বাচ্চারা শরীরটা গ্রোথ হয়। সো গ্রোথ হওয়ার সাথে সাথে সেটা ধীরে ধীরে আবার পূর্বের জায়গায় ফিরে আসে, তার সাথে কিছু ট্রিটমেন্টও ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। দ্বিতীয়ত হলো সার্জারি। যদি বাচ্চাদের ছাড়া বয়স্কদের যদি হয় তাহলে এটা ডিপেন্ড করবে ডাক্তারের উপর, উনি দেখবেন, দেখে বুঝবেন যে সেটা কি ব্রেসে হবে না সার্জারি করতে হবে। তো মূলত যদি বয়স্কদের মধ্যে বা অ্যাডাল্টদের মধ্যে হয় তাহলে কিন্তু সার্জারি একমাত্র রাস্তা, তার মধ্যে আছে বোন গ্রাফটিং এবং স্পাইনাল ফিউশন, ঠিক আছে। দ্বিতীয়ত হলো এই সকল করার পর দ্বিতীয়ত হলো ফিজিক্যাল এক্সারসাইজ। বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ থাকে যার মাধ্যমেও সেটা থেকে বেরিয়ে আসার অনেকটা কিন্তু হেল্প করে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি স্কলিওসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছে, তাকে বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও পাবলিশ করবো তার নোটিফিকেশন আপনি অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।